আগের দিন আমরা জটিল রাশির দুটো পর্ব দেখেছি, আজকে আমরা 3 নম্বর পর্ব দেখবো। তাই এখানে আমরা যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে জটিল রাশি কিভাবে যান্ত্রিক ভাবে প্রকাশ করা যায়। তাই একটা জটিল রাশি সাধারণত আমরা আগের দিন বলেছি জেড দ্বারা ডিনোট করা যায়। জেড জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি, এটা একটা জটিল রাশি। এবার আমি একটা যদি উদাহরণ দিই, উদাহরণ যে কোনো একটা পার্টিকুলার একটা জটিল রাশি নিলাম 2 প্লাস 3 আই, তা এই জটিল রাশিটাকে আমরা কিভাবে জ্যামিতিক ভাবে প্রকাশ করব, ঠিক আছে? তা আমরা আমরা ক্লাস 6 এ সংখ্যা রেখা শিখেছিলাম, সেখানে একটাই রেখা ছিল, এখানে আমরা দুটো রেখা টানবো। এটা বাস্তব রেখা বা বাস্তব অক্ষ, আর এটাকে অবাস্তব অক্ষ, এটা বাস্তব অক্ষ বলবো, এটা বলবো অবাস্তব অক্ষ, ঠিক আছে? বাস্তব অক্ষে কোন মানটা বসবে? বাস্তব অক্ষে বাস্তবের মানটা, আর অবাস্তব অক্ষে বসবে অবাস্তবের সাথে আয়ের সাথে যেটা আছে সেটা। তাহলে আমার বাস্তব অক্ষে আছে কত? 2। তাহলে বাস্তব অক্ষকে 1, 2, 4, 5, 6, 7, তাহলে বাস্তব অক্ষে 2 আছে, তাহলে 2 থাকলে এখান থেকে স্টার্ট করবো মূল বিন্দু থেকে 1, 2। তারপর আছে অবাস্তব অক্ষ বরাবর কত আছে? 3, 1, 2, 3। এই যে বিন্দুটা হলো আমাদের স্থানান্তর জ্যামিতির মতো বিন্দুটা, এইটাকে বলবো আমরা 2, 3 বিন্দু। তাহলে আমরা দেখছি যে কোনো একটা জটিল রাশিকে আমরা একটা বিন্দুর আকারে লিখতে পারছি, জ্যামিতিক ভাবে একটা বিন্দুর আকারে লিখতে পারছি, তাহলে 2, 3। একই রকম আমি যদি জেড ইজ ইকুয়াল টু -3 প্লাস 3 আই হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে? -3 -3 আই, তাহলে -3 এটা বাস্তব অক্ষ বরাবর 1, 2, 3, যেহেতু মাইনাস আছে বাঁ দিকে আসবে -3, এবার হচ্ছে +3, এবার উপর দিকে আসবে 1, 2, 3, তাহলে এটা হচ্ছে -3 প্লাস 3। তাহলে জটিল রাশিগুলোকে যখন আমি জ্যামিতিক ভাবে প্রকাশ করছি, তখন এটা একটা বিন্দু আকারে প্রকাশ করছে, এটাও কিন্তু একটা বিন্দু আকারে প্রকাশ করছে, ঠিক আছে? এই যে তলটা, এই তলটাকে আমরা বলবো জটিল তল বা আর্গন প্লেন। এই তলটাকে আমরা বলবো জটিল তল বা আর্গন প্লেন। এবার আমরা জটিল রাশি মডিউল রাশিটা বলবো। একটা জটিল রাশি নিলাম জেড ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 আই, তাহলে এর মডিউল রাশি এটা হবে √2² + 3² সমান 4, 9, 13। এবং অলওয়েজ এর পজিটিভ মানটা হবে, কারণ এখানে আমরা প্লাস মাইনাস দেবো না, সবসময় পজিটিভ মানটা দেবো, ঠিক আছে? এটাকে আমরা অনেক এইভাবে প্রকাশ করি, মড জেড। অ্যাকচুয়ালি জেড যদি এ প্লাস আই বি হয়, তাহলে মড জেড হচ্ছে √2² + b², এটি হচ্ছে মড জেড এর সূত্র। এবার জেড নিলাম, জেড বার মানে প্রতিযোগী কত হবে? 5 প্লাস 3 আই, আই এর আগে যেটা যেটা মাইনাস হয়ে যায় 5 প্লাস 3 আই। এবার আমি যদি মড জেড বার করি, মড জেড হলে হচ্ছে 5² + -3² সমান 25 + 9 সমান হচ্ছে √34। যাই হোক, তাহলে আমি দেখছি প্রথমে জেড নিলাম, জেড বার, জেড এর মড যেটা হচ্ছে √34, মড তারপরে জেড বারের মড একই হচ্ছে,
তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে আর সেম ওকে এবার আমি দুটো জটিল রাশি নিলাম একটা z1 আর একটা z2 এদের যোগ করলাম এদের যোগফলটা সর্বদা এর চেয়ে ছোট হবে এটা খুব এটা একটা ইনইকুয়ালিটি অসমীকরণ খুব ইম্পর্টেন্ট একটা অসমীকরণ বিভিন্ন জায়গায় এই ইনইকুয়ালিটি কাজে লাগে শুধু জটিল রাশির ক্ষেত্রে নয় বিভিন্ন জায়গায় কাজে লাগে খুব ইম্পর্টেন্ট একটা অসমীকরণ এবার আমি দেখা যাচ্ছে একটা জটিল রাশি এরকম আছে জেড ওয়ান বাই জেড টু আকারে আছে একটা জটিল রাশি জেড ওয়ান বাই জেড টু আকারে আছে তাহলে এদের যদি মড নিই তাহলে এটা হবে মড জেড ওয়ান বাই মড জেড টু যেমন টু প্লাস থ্রি আই আছে নাইন মাইনাস সেভেন আই তাহলে এর মড যদি নিই তাহলে এর মড যদি নিই আমরা করবো টু প্লাস থ্রি আই আর নিচে এর আর মড প্রত্যেকটা আলাদা আলাদা মড বের করবো তাহলে এটার মড বের করতে গেলে যেটা হচ্ছে রুট ওভার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস সেভেন স্কোয়ার এবার আমরা ক্যালকুলেশন করে দেখবো কি আসছে ঠিক আছে তাহলে মড বিষয়ক এই ধর্মগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে এবার যেটা করাবো আর্গুমেন্ট খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু খুব ভুল হয়ে যায় বারবার অতএব এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে আর্গুমেন্ট আর্গুমেন্ট বা অ্যাম্প্লিচিউড আর্গুমেন্ট বা অ্যাম্প্লিচিউড কিন্তু আমরা এখানে যেটা করাবো ক্লাস ইলেভেনে সেটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল মুখ্য মানটা বের করবো ঠিক আছে তা আমি প্রথমে একটা জটিল রাশি ধরে নিই প্রথমে যদি একটা জটিল রাশি আমরা জেড জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই একটা জটিল রাশি ধরি এবার আমি প্রথমেই বলেছি জটিল রাশিকে এই চারটি পাদের মধ্যে হয় প্রথম পাদে নালে দ্বিতীয় পাদে তৃতীয় এটা হচ্ছে প্রথম পাদ দ্বিতীয় পাদ এটা হচ্ছে তৃতীয় পাদ এটা হচ্ছে চতুর্থ পাদ যে কোনো একটা জটিল রাশি হয় প্রথম পাদে নালে দ্বিতীয় পাদে নালে তৃতীয় পাদে নালে চতুর্থ পাদে ওই আমরা জটিল তলের যে কোনো একটা পাদের মধ্যে আমরা ওটাকে বসাতে পারবো বিন্দু আকারে তাহলে আমি প্রথমে দেখব এই এটাকে যদি আমি জ্যামিতিক আকারে প্রকাশ করি সেটা হচ্ছে এবি এবিটা প্রথম পাদে অবস্থিত না দ্বিতীয় পাদে অবস্থিত না তৃতীয় পাদে অবস্থিত না চতুর্থ পাদে অবস্থিত এটা আমাদের প্রথম টার্গেট যে এটা কোন পাদে অবস্থিত সেটাকে দেখে নিতে হবে এবার আর্গুমেন্ট অফ জেড জেড এর আর্গুমেন্টটা কি হবে জেড এর আর্গুমেন্ট হবে ট্যান ইনভার্স বি বাই এ জেড এর আর্গুমেন্ট হবে ট্যান ইনভার্স বি বাই এ ট্যান ইনভার্স মড এটা কিন্তু মড বি বাই এ যদি এবি এটা প্রথম পাতা অবস্থিত করে মানে এই বিন্দুটা আমি যদি প্রথম পাতা অবস্থিত করছে তাহলে আর্গুমেন্ট জেড এর মান কিন্তু এটা হবে ঠিক আছে এবার দেখা গেলো এটা দ্বিতীয় পাতা অবস্থিত দ্বিতীয় পাতা অবস্থিত হলে পাই মাইনাস ট্যান ইনভার্স মড বি বাই এটা এবার যদি এবিটা তৃতীয় পাদে অবস্থিত হয় তাহলে এটা হবে এর উল্টোটা ট্যান ইনভার্স মড বি বাই এ মাইনাস পাই আর এটা যদি চতুর্থ পাদে অবস্থিত হয় তাহলে এর মানটা যেটা হবে এর উল্টোটা মাথায় রাখতে হবে এখানে যেন মড থাকে ঠিক আছে তাহলে এইটা সবচেয়ে সহজ প্রসেস এই নিয়ম ছাড়াও আমি অন্য নিয়মেও আমরা আর্গুমেন্ট বের করতে পারবো
কিন্তু এটা মনে হয় খুব তাড়াতাড়ি মনে থাকবে ছাত্রছাত্রীদের। প্রথমে আমরা আর্গুমেন্ট যে দেখবো আগে এবিটা কোন পয়েন্টে আছে, যদি কোন পাদে আছে, প্রথম পাদে যদি থাকে তাহলে এবিটা যেটা হবে ট্যান ইনভার্স মড বি বাই এ। দ্বিতীয় পাদে যদি থাকে পাই মাইনাস ট্যান ইনভার্স মড বি বাই এ। তৃতীয় পাদে হলে এর অপোজিট, মানে এইটা আগে আসবে এইটা থেকে এটা, আর চতুর্থ পাদে হলে এর বিপরীত মাইনাস অফ এটা। ঠিক আছে, এই চারটি কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। এবার আমি উদাহরণ দিই, তাহলে জেডটা বিন্দু তিন তিন এক দুই তিন এক দুই তিন, এটা হচ্ছে তিন তিন, তাহলে এটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত। তাহলে আর্গুমেন্ট জেড হবে ট্যান ইনভার্স বি, বিটা কত, বিটা হচ্ছে তিন, এটা হচ্ছে তিন, বিটা তিন, তাহলে ট্যান ইনভার্স তিন বাই তিন, আইটা কিন্তু আসবে না, আই যেটা সহজ সেটা আসবে তিন বাই তিন, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স তিন বাই তিন মানে ওয়ান, ট্যান ইনভার্স ওয়ান মানে এক ট্যানের কততে হচ্ছে টেন পাই বাই ফোরে এক। তাহলে যে আর্গুমেন্ট এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাই বাই ফোর, তাহলে আমাদের আর্গুমেন্ট হলো পাই বাই ফোর। ঠিক আছে, এবার জেডটা যদি মাইনাস থ্রি আই হতো, মাইনাস থ্রি মাইনাস থ্রি আই, তার মানে বিন্দুটা হতো মাইনাস তিন মাইনাস তিন, এক দুই তিন মাইনাস তিন এক দুই তিন মাইনাস তিন, এইটা তাহলে এটা কত, কোন পাদে অবস্থিত হলো, তৃতীয় পাদে অবস্থিত হতো। সেক্ষেত্রে আমরা কি করবো, আর্গুমেন্ট যে তৃতীয় পাদে যদি অবস্থিত হয় তাহলে ট্যান ইনভার্স বি বাই এ মাইনাস পাই, ওই যে চারটে লিখে দিয়েছিলাম ওর মধ্যে তিন নম্বরটা, তাহলে ট্যান ইনভার্স মাইনাস তিন বাই মাইনাস তিন মাইনাস পাই, তাহলে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস পাই। ঠিক আছে, ট্যান ইনভার্স ওয়ান মানে হচ্ছে পাই বাই ফোর মাইনাস পাই সমান সমান মাইনাস থ্রি পাই বাই ফোর, আর্গুমেন্ট জেডটা কিন্তু তখন এটা হয়ে যাবে মাইনাস থ্রি বাই ফোর। আর একদম যেটা প্রথমে আরেকটা কথা বলতে হতো সেটা হচ্ছে আর্গুমেন্ট জেড, এটা কিন্তু আমরা থিটা ধরি, এটা এর মধ্যে অবস্থান করবে মাইনাস পাই থেকে পাই মধ্যে, এটা সমান চিহ্ন এর মধ্যে অবস্থান করবে, এর মানটা প্রিন্সিপাল আর্গুমেন্টের মানটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে কোনো একটা মডুলাস বের করার সময় রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, আর যখন আর্গুমেন্ট বের করবো তখন আমরা দেখবো যে ওটা কোন পাতা অবস্থিত হচ্ছে, সেই অনুযায়ী আমি সূত্রগুলো কাজে লাগবো। এবার জটিল রাশির মডুলাস অ্যাম্প্লিটিউড আকার, মডুলাস অ্যাম্প্লিটিউড আকার, অ্যাম্প্লিটিউড আর আর্গুমেন্ট সেম জিনিস, মডুলাস অ্যাম্প্লিটিউড আকার। তো একটা জটিল রাশি যদি এ প্লাস আই বি হয় এই মডুলাস অ্যাম্পলিটিউড আকারটা হবে আর ব্র্যাকেটে কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আরটা হবে পজিটিভ এবং থিটাটা
আর্গুমেন্ট, আরটা হচ্ছে মডুলাস আর থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। থিটার মান হচ্ছে -π থেকে π এর মধ্যে, ঠিক আছে? মানে আমরা মডুলাস আলাদা করে বের করতে হবে, অ্যাম্প্লিটিউড আলাদা করে বের করতে হবে। এবার আমি নিলাম z = √3 - i, তাহলে এই ক্ষেত্রে z এর মানটা হবে r cos থিটা প্লাস i sin থিটা, এইটা হচ্ছে মডুলাস অ্যামপ্লিটিউড আকার। এখানে আমাদের আননোন কি কি অজানা, একটা r একটা থিটা, তাহলে আমার r বার করতে হবে, r মানে হচ্ছে মডুলাস আর থিটা, থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। তাহলে প্রথমে আমি আর বার করব, আর হচ্ছে মড z সমান সমান রুট ওভার 3² + -1 এর হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, তার মানে আর হচ্ছে 2। তাহলে আমাদের আর এর মান কত হয়ে গেল 2, একটা মান বেরিয়ে গেল। এবার আমাকে থিটাটা বের করতে হবে, থিটা বের করার সময় সে একই প্রসেস, এটাকে আমি বিন্দু আকারে লিখলে কত হবে, এটা বিন্দু আকারে হলো √3 - 1, তাহলে √3 + মানে এই দিক এই এই জায়গাটা আসবে আর -1 মানে এই জায়গাটা, তাহলে এটা থাকছে চতুর্থ পদ। এটা হচ্ছে চতুর্থ পদ, ঠিক আছে? তাহলে অ্যামপ্লিটিউড অফ z আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড এভাবে লেখা যায়, আর্গুমেন্ট অফ z -tan ইনভার্স b/a, একদম লাস্টেরটা, যেহেতু চতুর্থ পদ ধরে -tan ইনভার্স b/a, প্রথমটা উল্টোটা, তাহলে এটা হচ্ছে -tan ইনভার্স b টা হচ্ছে -1 আর a হচ্ছে √3, সমান -tan ইনভার্স 1/√3, ওয়ান বাই রুট থ্রি ট্যানের কততে 30 ডিগ্রি, তার মানে 5/6, তাহলে অ্যাম্পলিচুড জেড এইটাই আমরা থিটা, এটাই আমরা থিটা ইজ ইকুয়াল টু -π/6, তাহলে আর এর মান 2 আর থিটার মান -π/6, তাহলে মডুলাস অ্যাম্পলিচুড আকারটা কি হবে, তাহলে মডুলাস অ্যাম্পলিচুড আকারটা হবে জেড ইজ ইকুয়াল টু 2 cos -π/6 + i sin -π/6, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা। তার প্রথমে একটা যেটা করব সেটা হচ্ছে z ইজ ইকুয়াল টু x + i1 আর z + 6 ইজ ইকুয়াল টু 2z + 3, এই দুটো দেওয়া আছে, z ইজ ইকুয়াল টু x + i1 আর z + 6 মড z + 6 ইজ ইকুয়াল টু মড 2z + 3। আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে x² + y² ইজ ইকুয়াল টু 9, এটা আমাদের প্রমাণ করতে হবে। খুব সহজ অঙ্ক z + 6, তাহলে যেটা দেওয়া আছে সেটাকে লিখে নিলাম। এবার z এর মান কত, x + y, তাহলে আমরা z এর মানটা বসিয়ে দেবো, তাহলে 2z হবে 2x + i 2y + 3, তাহলে এটাকে আমি a + i দিয়ে আকারে লিখবো, তাহলে x + 6 + iy 2x + 3 + i 2y, তাহলে এটা a এটা b, এটা a এটা b, তাহলে এটা হচ্ছে মড অফ a + i, তাহলে কি হচ্ছে মড রুট ওভার x + 6 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওই মডের সূত্র, z ইজ ইকুয়াল টু যদি a + ip হয় তাহলে মড z হচ্ছে একই রকম ওই দিকে যেটা হবে 2x + 3² + 2y²
ঠিক আছে। এবার আমরা যেহেতু দুই দিকে রুট ওভার আছে, রুট ওভারটা আমরা তুলে দেবো, মানে বোথ সাইড আমরা স্কোয়ার করবো, তাহলে কি হচ্ছে মুছে দিলাম এই তিনটি লাইন, তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে এক্স প্লাস সিক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সিম্পল সূত্রতে ভাঙব এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস ছত্রিশ হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস ফোর ওয়াই স্কোয়ার, তাহলে এখানে টুয়েলভ এক্স টুয়েলভ এক্স কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার হচ্ছে নাইন মাইনাস থার্টি সিক্স বা মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাতাশ। এবার মাইনাস তিন দিয়ে আমি দুই দিকে ভাগ করে দেবো, মাইনাস তিন দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে তিন দিয়ে ভাগ করে নিই, অনেক সময় পরীক্ষায় এটা বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নাই, এটা কিসের সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, বৃত্ত আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি বৃত্ত চ্যাপ্টারটা ভিডিও করবো তখন আমরা এই জিনিসগুলো দেখাবো বৃত্তের সমীকরণ। তো আমি একটু বলে দিই বৃত্তের সমীকরণের কি বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ এক হতে হবে এবং সেখানে এক্স ওয়াই নামক কোনো পদ থাকবে না, যেমন থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাত যা খুশি হোক, তাহলে কিন্তু এটা হচ্ছে একটা বৃত্ত, কারণ এক্স স্কোয়ার এর সহগ তিন ওয়াই স্কোয়ার এর সহগ তিন, কিন্তু থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার হলে কিন্তু এটা বৃত্তের সমীকরণ হবে না, ঠিক আছে, ওগুলো পরে ডিটেলে বলবো, এখন এগুলো দরকার নাই, এখন স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে আছে বৃত্ত। তা এখানে যে এক্স স্কোয়ার এর সহগ এক ওয়াই স্কোয়ার এর সহগ এক প্লাস এক দুটি প্লাস এক, তাহলে এটা বলবো বৃত্তের সমীকরণ। এবার একটা অঙ্ক আছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস থ্রি বাই টু ইকুয়াল নাইনটিন প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়াল নাইনটিন, এটার সমান এটার সমান মাইনাস এক প্রমাণ করতে হবে, মাইনাস ওয়ান প্লাস মাইনাস থ্রি বাই টু, ঠিক আছে, এটার সমান মাইনাস ওয়ান প্রমাণ করতে হবে, এটা তার মানে এটি অ্যান্সার আসবে, তাহলে এটা আমি মুছে দিয়ে এটাকে কি লিখবো মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে আই রুট থ্রি, মাইনাস ওয়ানটা বাইরে বেড়ে গেলে আই হচ্ছে একই রকম মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই নাইনটিন, তাহলে এটা আমরা ওই একের ঘনমূল দেখার সময় প্রথমেই বলেছি একের তিনটি ঘনমূল, একটা ওয়ান একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার, ওমেগাটা হচ্ছে এইটা আর ওমেগা স্কোয়ারটা হচ্ছে এইটা, তাহলে এইটার মান হচ্ছে ওমেগা, ওমেগা ওমেগা টু পাওয়ার নাইনটিন প্লাস ওমেগা স্কোয়ার টু পাওয়ার কত নাইনটিন, তাহলে এটা হচ্ছে ওমেগা টু পাওয়ার নাইনটিন প্লাস ওমেগা টু পাওয়ার থার্টি এইট, ঠিক আছে। এবার আমরা আরেকটা জানি ওমেগা কিউ ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে ওমেগা যদি কিউ ওয়ান হয় তাহলে ওমেগা কিউ টু দি পাওয়ার সিক্স হলো ওমেগা টু দি পাওয়ার এইটিন ইন্টু ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা থ্রি টু দি পাওয়ার টুয়েলভ মানে ওমেগা টু দি পাওয়ার থার্টি সিক্স হয়ে গেল আর বাকি থাকলো দুটো, তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ওয়ান টু দি পাওয়ার সিক্স ইন্টু ওমেগা প্লাস ওয়ান টু দি পাওয়ার টুয়েলভ ইন্টু ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা সমান সমান কথা হবে। আমরা আরেকটা বলেছিলাম যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার জিরো, মানে আমরা এটা একটা বলেছিলাম এটা একটা বলেছিলাম ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার জিরো, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত, একটা যদি বাঁ দিকে নিয়ে যায় মাইনাস ওয়ান, তাহলে এর মানটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান, কমন হয়ে গেল, ঠিক আছে। আমরা আরেকটা অঙ্ক একটু হিন্ট দেবো,
মনে হচ্ছে একের অবাস্তব ঘনমূল আলফা ও বিটা, তাহলে একের ঘনমূল অ্যাকচুয়ালি হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার, তার মধ্যে এটা বাস্তব আর এই দুটো হচ্ছে অবাস্তব, কিন্তু আমরা এখানে বলছি একের অবাস্তব ঘনমূল আলফা এবং বিটা, তাই না? তাহলে ঠিক আছে অঙ্কটা দিই, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা ইনভার্স বিটা ইনভার্স ইজ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে, মানে 0 টা অ্যানসার, তো 0 টা মুছে দিই। হ্যাঁ, এবার বলি যদি একের অবাস্তব ঘনমূল আলফা ও বিটা, তার মানে এই দুটোর মধ্যে একটা আলফা বা একটা বিটা হবে, তা আমরা ধরে নিই আলফা সমান সমান ওমেগা আর বিটা সমান সমান ওমেগা স্কয়ার, আমরা উল্টোটা ধরলেও অসুবিধা হতো না, তাহলে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা ইনভার্স বিটা ইনভার্স এর মান হবে আলফা টু দি পাওয়ার 4 মানে ওমেগা টু দি পাওয়ার 4, বিটা টু দি পাওয়ার 4 মানে ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4 প্লাস আলফা ইনভার্স মানে হচ্ছে 1 বাই ওমেগা ইনভার্স যেটা হচ্ছে 1 বাই আলফা তার মানে 1 বাই ওমেগা, বিটা ইনভার্স মানে 1 বাই বিটা তার মানে হচ্ছে 1 বাই ওমেগা স্কয়ার, তাহলে এটা হচ্ছে আলফা কিউ ইনটু এই সরি ওমেগা কিউ ইনটু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 তার মানে ওমেগা কিউ স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার, আমরা সবসময় ওমেগা কিউবের পাওয়ারে নিয়ে আসতে হবে, তাহলে ওমেগা কিউ ইনটু ওমেগা আর এটা হচ্ছে চাতুন আট হচ্ছে, তাহলে আট হলে ছয় ইন্টু ছয় প্লাস টু, তাহলে ওমেগা কিউব স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার আর এটা হচ্ছে 1 বাই ওমেগা, তাহলে প্রথমটা হচ্ছে কত ওমেগা কিউব মানে 1, তাহলে 1 ইন্টু ওমেগা 1 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1 বাই 1, 1 বাই 1 কেন, যেহেতু ওমেগা কিউবের মান 1, তাহলে এটা হলো কত ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 সমাপ্ত করছি, নেক্সট ভিডিওতে আমরা দেখা যাক কোন চ্যাপ্টার করা যায়, এখন ঠিক করিনি, ঠিক আছে, ওকে।